آمنوا صلوا عليه وسلموا تسليما درود الله هم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. अजल से पड़ा हूँ मैं कदमी में उनकी जुदाई ना हरगिज गवारा करूँगा कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना रसूलुल्लाह का अल्लाहुम्मा सल्ले आला मोहब्बत बड़ो बाबा वाला आली सैयदीना मौलाना मोहम्मद मोहम्मद की दिल में मोहब्बत लेके आया हो मगर दौलत लूट नहीं सकती मगर दौलत लेके आया हो मेरे उखबा मेरे उखबा मेरे दुनिया मोहम्मद की दिल में मोहब्बत लेके आया हो अल्लाहुम्मा सल्ले आला सैयदीना वाला आली सैयदीना मौलाना मोहम्मद कुरानेर माझे बोलचेन खुदा हे मोर मानव जाति तोमादेर नबी बोलेछेन जाओ लइयो दुहात पाती जे काज करिते निषेध करेछेन सबई यदि दाओ छेड़े आर जे काज करिते आदेश करेछेन सबई यदि नाओ मेने जान्नातिरी चिरशान्ति तोमादेर नसीब रबे अल्लाहुम्मा सल्ले आला सैयदीना वाला आली सैयदीना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह कफा व सलामुन अला इबादिहिल्लज़ीन अस्तफा अम्मा बाद आगत उलामा हजरत विशेष करे फुरफुरा शरीफ थेके आगत पिशा हुजूर पीर के बेला आमार बंधुबर जनाब मौलाना मफिजुर रहमान साहेब एर परे आरो ओलामा हजरतेरा एकेर पर एक आपनादेर सम्मुखे आसबेन आल्लाह आल्लाह रसूलेर कथा आलोचना करबेन आमिओ नियत करेछि दु चार कथा आपनादेर सम्मुखे राखबो बाकी आल्लाह पाकेर मोबारक मर्जि आल्लाह पाक जेन कबुल करेन सकले बोलुन आलहमदुलिल्लाह
পারদানাসিনা ধার্মিকা মমতাময়ী মায়েরা বোনেরা বেটিরা অসোনার মনোভাব নিয়ে এতদা অঞ্চলের মায়েরা খালারা বোনেরা বেটিরা সকলের অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাতু। আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ। আমার আব্বাজান ভাইজান নজন যুবকেরা সোনার মানিকেরা আমার আল্লাহ নবীর উম্মাত উম্মাতানিরা আল্লাহ পাক আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যুগে যুগে নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন। এরপর আখিরি জামানার নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ জগৎগুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আখিরি জামানার নবী রসুল করে পাঠালেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন। সেই মুজিজার দ্বারাই তারা তাদের দেশবাসীর কাছ থেকে উপকৃত হতেন, লাভবান হতেন। যুগের নবী নবী মূসা আলাইহি সালাতু সালাম নবী মূসা আলাইহি সালাতু সালাম আমকে আল্লাহ পাক তানার জাতি তানার কওমের কাছে বাঁচার জন্য মুজিজা দিয়েছিলেন। নবী মূসা আলাইহি সালাতু সালামকে কয়েকটি মুজিজা দিয়েছিলেন। আল্লাহ পাক এমন একটা মুজিজা দিলেন, তানার দোয়া তানার শ্বশুরের দোয়া একটা লাঠিকে আল্লাহ মুজিজা বানিয়ে দিয়েছিলেন। ওই মুজিজাটা সাপে পরিণত হয়ে যেতেন জোরবং সুবহানাল্লাহ। ও নবী পাকের উম্মাত উম্মাতানিরা নবী মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক জানিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহ পাক নবী মূসাকে নবী রূপে পাঠিয়েছি, নবী মূসার উপরে যারা নবী বলে মেনে নেবে আমি আল্লাহকে এক বলে মেনে নেবে কাল কিয়ামতের ময়দানে নবী পাক নবী মূসার উম্মত উম্মাতানিদেরকে নবী মূসার উম্মতদেরকে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবেন জরবং সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু সালাম তানা দেশবাসী কওমের কাছে কলমার দাওয়াত দিতে গেলেন, ও দেশবাসীরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আল্লাহ পাক আমি নবী মূসাকে নবী করে আল্লাহ পাঠিয়েছেন। ওই জামানার একটা রাজা ছিল যার নাম কারণ, ওই কারুনের বাড়িতে নবী মূসা গেছে। নবী মূসা গিয়ে বলেন ও কারণ আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও আর আমি নবী মূসাকে নবী বলে মেনে নাও। কারণ বললেন না 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 ও নবী মূসা তোকে নবী বলে মানবো না আর আল্লাহকে আল্লাহ বলে মানবো না।
নবী মূসা বললেন কেন মানবে না, বললে তোমার আল্লাহকে তো দেখা যায় না আর আমি রাজা, আমার বাদশারা আমাকে দেখতে পায়, তারা আমাকে রব বলে মেনে নেবে, আমাকে খোদা বলে মেনে নেবে, আমি কারণ এই দেশের বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, তারা আমাকে দেখতে পাচ্ছে আমিও তাদের দেখতে পাচ্ছি। নবী মূসা একবার যায় দুবার যায়, কয়েকবার যাওয়ার পরে বাড়িতে চলে আসলেন, মনটা খারাপ, কারণ মেনে নেয় না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, নবী মূসাকে নবী বলে মানে না। এক তারিখে নবী মূসা গেছে, ও কারণ আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আর আমি জামানার নবী মূসা, আমাকে নবী বলে মেনে নাও। কারণ বললেন মানতে পারি, আমার একটা দাবি আছে। কি দাবি? না আমার কিছু টাকা পয়সা অর্থ সম্পদ সোনা দানার লোভ লালসা আছে, তোমার আল্লাহ যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব, তোমার আল্লাহ যদি আমার কিছু সোনা দেয়, সোনা, ওই সোনাটা সমকয় ওজনে কম হবে কিন্তু টাকায় বেশি হবে, সোনা সোনা সোনা, মালে কম হবে টাকায় বেশি হবে। এই যে একটা গোল্ডেন কালার যে একটা ঘড়ি আছে, এই ঘড়িটার দাম, এটা আমার শ্বশুরের দেওয়া একটা যৌতুক, এর দাম 2200 টাকা, সোনালি গোল্ডেন কালার, কিন্তু এইটা যদি সোনার ঘড়ি হতো তাহলে রাস্তায় দিয়ে গাড়ি নিয়ে আমাকে যেতে দিত, বলে জিয়ারুলকে আগে ধর আর ওর বুকে বন্দুকটা ঠেকাবি, ঠেকিয়ে বলবি হয় ঘড়ি দে নাহলে তোর পেরান নাশ করে দেবো, হবে ঘটবে কি ঘটবে না? তাহলে নবী মূসা আলাইহিস সালাম কারুনের দরবারে গেলেন, কারুন খোদা বলে দাবি করলেন, ওই সময় কারুন বলেছিলেন, এ মূসা শুনে লাও, ও ইমরানের বেটা মূসা, আমি তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, আল্লাহকে রব বলে মেনে নেব, তোমার আল্লাহ যদি আমার মনের আশাটা পূরণ করে, আমাকে যদি কিছু সোনা দেয় সোনা। নবী মূসা আলাইহিস সালাম পাহাড়ে চলে গেলেন, পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ আছে, ও জায়গা নবী মূসা আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর সঙ্গে কথা বলার দরকার হলে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার দরকার হলে ওই পাহাড়ের খেজুর গাছের পাশে গিয়ে দাঁড়িয়ে যেতেন। নবী মূসা আলাইহিস সালাম বলে, ও আমার রব, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, হাল্লা একটা দাবি কি মানা যাবে না, আল্লাহ যুগের বাদশাহ, যুগের ফেরাউন, এই যুগের আপনি করে, আরে আনা রব্বুকুমুল আলা, রব দাবি করনেওয়ালা বড় কাফের, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তিনি বলেছেন তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব, যদি তোমার আল্লাহ আমাকে কিছু সোনা দেয় সোনা। আমার আল্লাহ বললেন, ও নবী মূসা যাও, কারুনের কথাটা আমি মেনে নিলাম, কারুনকে সোনা দেব, তা কারুন কতটুকু সোনা চায়? নবী মূসা বললেন, আল্লাহ তাও বলতে পারবো না, আল্লাহ একটু শুনে আসি, কারুনকে একটু জিজ্ঞাসা করে আসি কতটুকু লাগবে, কতটুকু লাগবে।
আল্লাহ একটু শুনে আস। আল্লাহ বললেন, না ও নবী মুসা, তোমাকে সময় দেওয়া যাবে না, তুমি কারুনের বাড়ি যাবে, আবার এখানে আসবে, যাওয়া আসা অনেক সময় লেগে যাবে। ও নবী মুসা, তোমার কারুনের বাড়ি যেতে হবে না, আমি তোমার সোনা তৈরি হবার একটা পদ্ধতি বলে দিচ্ছি, একটু শুনে লাও। নবী মুসা বললেন, আল্লাহ কি পদ্ধতি তুমি জানিয়ে দেবে? যে সোনা তৈরি হওয়ার পদ্ধতি। ওই সময় আল্লাহ বললেন, ও মুসা শুনে লাও, তুমি যে জায়গা দাঁড়িয়ে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলছো, ওই পাহাড় টপকে অপোজিটে একটা গাছ আছে, ওই গাছের পাতা দিয়ে যদি রস মাখিয়ে যদি পাহাড়ের পাথরের উপরে দাও, আমি আল্লাহ পাক সোনা বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবী মুসা, যাও পাহাড়টা টপকে ওপারে যাবে, একটা তেলামার্কা গাছ আছে, লম্বা গাছ, ওই গাছের পাতা নিয়ে রস নিগড়ে পাথরের ওপরে দেবে, দিলে সোনা তৈরি হয়ে যাবে। নবী মুসা কারুনকে ইমানওয়ালা বানাবে, এই জন্য পেরেশান কারুন। নবী মুসা হাতে একটা লাঠি থাকত, তানা শ্বশুরের দেওয়া লাঠি। কেতাবের মধ্যে এসেছে ওই লাঠিটা 40 গজ লম্বা ছিল, 40 গজ মানে 80 হাত। কেতাবের মধ্যে এসেছে 80 হাত লম্বা। নবী মুসা যখন লাঠিটা সোজা করে রাখতেন, কাঁধ পর্যন্ত চলে যেত। উরি সর্বনাশ, একটা লাঠি 80 হাত লম্বা, নবী মুসার কাঁধ পর্যন্ত যেতেন, ওনার সৌর যৌতুক হিসেবে দিয়েছিল। তা কারুনকে সোনা দেবে বলে নবী মুসা চিন্তায় পেরেশান হয়ে গেছে, গিয়ে বাড়ি যাচ্ছে, কিন্তু ওনার হাতে লাঠি আছে। ওই গাছটা বিশাল লম্বা, তেলামার্কা গাছ, যেমন কোলা গাছটা তেলামার্কা হয়। এই সুবুরি গাছ দেখেছেন, সুবুরি গাছ এরা মোটা হয় আর বিশাল উপরে লম্বা হয়। ওই সুবারি গাছের উপরে ফল পাতা থাকে, তো সেই সুবারি গাছের মতো ওইরকম কলা গাছের মতো তেলামার্কা গাছ সবাই উঠতে পারবে না। তা নবী মুসা ওই লাঠি দিয়ে ওই গাছের পাতাটা কয়েকটা পেড়ে ডোলে পাথরের উপরে দিয়ে সোনা তৈরি করে তারপরে কারুনের বাড়িতে যাবে। না তো যদি ওখানে গিয়ে মাঠটার খাওয়া যাবে, আগে তৈরি করে দেখে নেব তারপর কারুনের বাড়ি যাব, নাহলে ওখানে গিয়ে মাঠটার খাবো কোথায়, বিপদ হয়ে যাবে। ওই সময় নবী মুসা আলাইহিসসালাম বাড়ির দিকে রওনা হয়েছে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও নবী মুসা কোথায় চলেছ? ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুসা কোথায় চলেছ, কোথায় যাচ্ছ? বাড়ির দিকে রওনা হয়েছি। কেন বাড়ির দিকে যাচ্ছ? ও রব্বুল আলামিন, ওই গাছের পাতা পাড়ার জন্য উঁচুওয়ালা গাছ, লম্বাওয়ালা গাছ, কোন লাঠি তো পাচ্ছি না। তোমার হাতে যেটা ওটা কি? বলছে, হ্যাঁ আল্লাহ, এ তো আমার শ্বশুরের দেওয়া লাঠি, আশা, এটা তো একটা লাঠি। তা তোমার হাতে লাঠি, তুমি বাড়ি লাঠি আনতে যাচ্ছ? বলছে, আল্লাহ সোনার জন্য আমি ভুলে গেছি, বুঝলেন না? আমাদের অনেক দেখা যায়, আমাদের এলাকায় একটা চার দোকানদার আছে আমাদের মোড়ের মাথায়, মাওলা শেখ। ওই সন্ধ্যাবেলা আসে, এসে অনেকে সাইকেল চেপে আসে, বাইক নিয়ে আসে, দেখা যায় বাইক দোকানদারে আছে, চা খেয়ে বাড়ি চলে যাচ্ছে।
দেখা যায় সাইকেল দোকানদার আছে বাড়ি চলে গেছে, সকাল বেলা এসে দেখছে সাইকেল আবার দোকানের সাইডে আছে, মানে ভুলে যাচ্ছে, ভোলা মন, বুঝতে পারুনি, দেওয়ানা হয়ে গিয়ে কোনো চিন্তা ভাবনা হয়ে গিয়ে ভুলে যায়। নবী মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা উঁচু করে ওই গাছের পাতাতে মারবে, পাতা পড়ে যাবে। নবী মুসা আলাইহিস সালাতু সালাম ওই লাঠি নিয়ে মারতে লেগেছেন, কয়েকটি পাতা পড়ে গেল, রস নিগড়িয়ে দেখলেন পাথরের উপরে দিলেন, আহারে পাথরটা সোনায় পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহান আল্লাহ, সোনায় পরিণত হয়ে গেল। নবী মুসা ভাবলেন যে ওপরটা তো সোনা হয়েছে, পাথর তো কালো মার্কা আর সোনাটা তো হলুদ মার্কা। তা নবী মুসা আলাইহিস সালাতু সালাম ভাবলেন, না, আমি ওপরে 24 ক্যারেটের সোনা আর ভেতরে যদি পাথর থাকে তাহলে কারুনের দরবারে গিয়ে আমার ঢেবন খাতে হবে, মার খাতে হবে, সম্ভব নয়। হ্যাঁ, সম্ভব নয়, দেখে নেব। একটা পাথর তুলে আর একটা পাথরকে মেরে দেখেছে যখন ফেটে ছড়িয়ে গেছে, ওপরে যেমন সোনার রং ভেতরে তেমন 22 ক্যারেট 24 ক্যারেটের মতো সোনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু সালাম ওই গাছের পাতা নিয়ে বাড়িতে চলে গেছেন, গিয়ে নিজের স্ত্রীকে ডাক দিলেন, ও আমার স্ত্রী, কয়েকটা বোতল দাও না, আমি একটু ওষুধ তৈরি করব, ওই গাছের পাতা ডগড়ে ডগড়ে নিয়ে ওই বোতলের মধ্যে ভরে দিলেন। দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাতু সালাম চলেছেন, নবী মুসার স্ত্রী বলেন, কোথায় যাচ্ছেন? কারুনের বাড়িতে চলেছি। জামানার নবী মুসা আলাইহিস সালাতু সালাম ডাক্তার সেজে চলেছে, ডাক্তার সেজে চলেছে। আমাদের এলাকায় যেমন হোমিওপ্যাথি ডাক্তার আছে না, হ্যাঁ, অনেকে হোমিওপ্যাথি ডাক্তার আসত, এই হোমিওপ্যাথি ডাক্তার ডাক্তারখানায় যাবেন, বড় একটা শিশিরতে নিয়ে ছোট ছোট শিশিরের ভেতরে কয়েক ফোঁটা দিয়ে বললেন সকালে দুপুরে রাত্রে 3 টাইম খাওয়া দাওয়া করবেন, হোমিওপ্যাথি ডাক্তার। নবী মুসা, জামানার নবী মুসা হোমিওপ্যাথি ডাক্তার সেজে কারুনের বাড়িতে চলেছে, কারুনের বাড়িতে হাজির হয়ে গেল। কারুনের বাড়িতে হাজির হয়ে গিয়ে বললেন, ও কারুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ পড়ে নেবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, আমি নবী মুসাকে নবী বলে মেনে নেবে, আল্লাহ পাক তোমার মনের বাসনাটা পূরণ করে দেবে, মনের বাসনাটা পূরণ করে দেবে। সোনা চাই, সোনা মালে কম হবে, টাকায় বেশি হবে, সোনা আল্লাহ দেবে, আল্লাহ দেবে। ওই সময় কারুন বললেন, কিভাবে সোনা তৈরি করবে? বললেন, তোমার লোক লস্করদেরকে বলো কিছু পাথর জোগাড় করো। পাথর জোগাড় করলেন নবী মুসা, হোমিওপ্যাথি ডাক্তার হলে কয়েক ফোঁটা করে শিশিরের আগা থেকে কয়েক ফোঁটা করে দিচ্ছেন, আর কালো কালো পাথরগুলো, সাদা সাদা পাথরগুলো 24 ক্যারেটের সোনাতে পরিণত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারুন বললেন, নবী মুসা, আমার সোনার অনেক লোভ, আমি অল্প আদা নেব না। কেতাবের মধ্যে এসেছে, কারুন ওই সময় লোক লস্করদেরকে বলে, তোমরা পাথর জড়ো করো, একদল লোকেদেরকে বলে আইন চষ্ট হাজির করো, নবী মুসা আলাইহিস সালাতু সালাম 2-1 ফোঁটা করে দেয় আর পাথরে পরিণত, 2-1 ফোঁটা করে দেয় আর সোনায় পরিণত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় কারুন দেখা গেল, এই সময়তে এত আইন চষ্ট ভর্তি করেছিল, কেতাবের মধ্যে এসেছে তাৎকালীন জামানায় 70টা উট বোঝাই করা আরে চাপি বহন করার মতো কারুনের বাড়িতে ফেরাউনের আল্লাহ পাকের দোয়া সেই গাছের রস দিয়ে সোনা বানিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
চোখের নজর খিয়ে গেছে। সত্তরটা উট বোঝাই করা, উটের উপরে চাপি বোঝাই করা, এত আঞ্চষ্ট সোনা ভর্তি করে রেখেছে কারণ। এবারে নবী মুসাকে বলছেন যে তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, তোমাকে নবী মুসা বলে মেনে নেব, আমার একটা দাবি, তুমি ওই হোমিওপ্যাথি ওষুধটা, ওই রসটা কোন গাছতে তুই এনেছো আমাকে বলতে হবে, নাহলে তোমার আল্লাহকে মানব না। আল্লাহর কাছে দাবি করেন নবী মুসা, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার কারণ তোমাকে রব বলে মেনে নেবে বলেছিল কিন্তু মানবে না, ও রব্বুল আলামিন, আল্লাহ পা যে সেই গাছের সন্তান চায়, ওই গাছের সন্তান চায়, আল্লাহ বলছে দাও, কারণ লোক লস্কর পাঠিয়ে দিলেন, ওই গাছের সব পাতাগুলো ঢেলে নিয়ে আসলেন। কারণ বললেন নবী মুসা শোনো, এই তোমার ওষুধ যদি ফুরিয়ে যায় এরপরে তো সোনা তৈরি করতে পারবে না, আমি বড় ডেরামে করে রাখবো, ডেরাম ডেরাম বড় ডেরামে করে রাখবো, আমার যখন সোনা প্রয়োজন পড়বে আমি ওই রস দিয়ে দেব, আর পাথরটা সোনায় আমার এলাকার গাছের পাতা নিয়ে তুমি মুড়ুলতি মারবে, নেতাগিরি করবে, এ আমি মানতে পারবো না। বুঝলেন না, এলাকায় কেউ যদি একটু নেতা হয়, কেউ যদি একটু দাদাগিরি দেখায়, তার ঠিকানা নেয়, ওর বাড়ি কোথায়, ওর বংশ কয় ভাই, ওই এত বলে না, ঘটে না, বলে আমার এলাকার গাছের পাতা নিয়ে রস দিয়ে তুমি দাদা আমি মানতে পারবো না, আমার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ শহীদের বারে হাত উঠিয়ে বলে আল্লাহ তোমার আহারে কারণ এত সোনা, আল্লাহ তুমি এত সোনা দিয়েছ, ওই কারণ আর তোমাকে মানবে না বলছে, আমাকে নবী বলে মানবে না, আল্লাহ কারণকে ধ্বংস করে দাও, কারণকে শেষ করে দাও। আর কেতাবের মধ্যে এসেছে কারণকে ওই নজরবিহীন আঞ্চষ্ট যে আরে সোনা ছিল, সত্তরটা উট বোঝাই করা যে চাপি ছিল, সব কিছু আল্লাহ জমিনের মধ্যে গারদ করে দিলে, জমিনের মধ্যে ঢুকিয়ে নিলেন, জমিনের মধ্যে ঢুকিয়ে নিলেন। আমার আব্বাজান ভাইজান নজন যুবকেরা, আল্লাহ যা দিয়েছে তার উপরে শুকরিয়া আদায় করবেন, আল্লাহর ইবাদত উপাসনা করবেন, অহংকার করবেন না। আল্লাহ যা দিয়েছে, কারো একতলা দিয়েছে, কারো দুতলা দিয়েছে, কারো তিনতলা দিয়েছে, নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বানিয়ে দেবেন। আমি অসংখ্য বক্তৃতা এখানেই শেষ করলাম, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখবো। দরুদ শরীফ আল্লাহুম্মা।